আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। ঘর সাজাতে আসবাবপত্রের পাশাপাশি এখন জিপসাম ডেকোরেশনও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আধুনিক জিপসাম ডেকোর আভিজাত্য প্রকাশের পাশাপাশি নান্দনিকতাও প্রকাশ ঘটায়। বাসস্থানের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই জিপসাম এবং আপনার সুন্দর রুচিবোধের পরিচয় বহন করে। এগুলো খুব মজবুত এবং টেকসই, তাই এটি সহজে ভাঙে না বা নষ্ট হয় না। মানসম্মত জিপসাম বহু বছর ধরে বাসস্থানের সৌন্দর্য ধরে রাখে। বিশেষ করে আমদানিকৃত জিপসাম মেটেরিয়াল দিয়ে বিভিন্ন ডিজাইনের সিলিং, কার্নিশ, কর্নার, ফ্লাওয়ার দিয়ে বিল্ডিংয়ের ডেকোর করা যায়। এর উপাদান তাপ প্রতিরোধে অসাধারণ। জিপসাম মেটেরিয়াল আলো ও বাতাস থেকে তাপ শোষণ করে। বিশেষ করে যারা বিল্ডিংয়ের টপ ফ্লোরে বসবাস করেন, গরমের দিনে তাদের বাসায় থাকা বেশ কষ্টসাধ্য হয়। জিপসাম সিলিং ডেকোর বাতাস ঠান্ডা করতে খুব কার্যকর এবং কক্ষকে বেশিক্ষণ ধরে শীতল রাখে। তাই এসব ফ্লোরে জিপসাম করে দৈনন্দিন জীবনযাপনকে আপনি আরও আরামদায়ক করে তুলতে পারেন। সুপ্রিয় ভিউয়ার, আজকের ভিডিওতে জিপসাম ডেকোর আপনি কিভাবে করাতে পারেন, এগুলো করতে কি পরিমাণ খরচ আপনাকে বহন করতে হবে তার বিস্তারিত তথ্য দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বাড়িটার তো জিপসাম ডেকোরেশন আপনারা করেছেন? হ্যাঁ, এই বাড়িটার জিপসাম ডেকোরেশন করছি। এই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও, এই বাড়ির প্রবাসী ভাই দেখছে ইটালি বসে, ইটালি বসে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে। আমরা ইমো হোয়াটসঅ্যাপে ডিজাইন দিছি, ডিজাইন দেওয়ার পরে তাই চয়েস করছে, চয়েস করার পরে তারপরে আমরা এই কাজটা করছি। দেখেন এই বাড়ির ডিজাইনটা আপনারা করেছেন, এই বাড়িতে কি কি কাজ করেছেন আপনারা একটু বলবেন? এই বাড়িতে 6টা রুম, 2টা হল গিয়া, 1টা হল হল রুম আর 1টা হল ডাইনিং রুম। হল রুম আর একটা ডাইনিং রুম, এই 2টা রুমে একটু গর্জিয়াস ভাবে কাজ করছি। এই গর্জিয়াস কাজটা করেছেন আপনারা, বাহ চমৎকার একটা, খুব ম্যাট কালারের মধ্যে ডিজাইনটা করা। এটা কি কালার বলে? এটা অ্যান্টিক কালার বলে, অ্যান্টিক কালার ভাই আমার চয়েস করছে তাই অ্যান্টিক কালার দেওয়া হয়েছে। অ্যান্টিক কালার বলে, অ্যান্টিক কালারের এখানে এই কি বলে, অ্যান্টিক কালারের উপরে এখানে ছোট্ট করে বল দিয়েছেন তিনটা, এটা ঝাড়বাতির জন্য নাকি? ঝাড়বাতির জন্য, আর দুই সাইডে দুটা ছোট ফ্যান হবে, দুই সাইডে দুটা 24 ইঞ্চি ফুল দিছি, আর মাঝখানের টয়লেট 32 ইঞ্চি একটা, এটা 32 ইঞ্চি ফুল, আর দুই পাশেরটা হচ্ছে 24 ইঞ্চি এখানে হচ্ছে। আর আর এইটা কত ইঞ্চি করেছেন? এইটা আপনার লেগে, এটা সিলিং, এটা লেগে একটা প্যাকেজ সিস্টেম, এটা লেগে আপনার এটা স্কোয়ার ফিট হিসাবে, এটা হলে পার স্কোয়ার ফিট 350 টাকা, কিন্তু যতটুকু কাজ করছি ততটুকু কাজের আর কি হিসাবটা হবে। মানে এইখানে আমি কামাল ভাই আপনি বুঝি নাই যে এইখান থেকে এই দেয়াল থেকে এই দেয়াল মেপে স্কোয়ার ফিট হবে না, স্কোয়ার ফিট হবে না, কিন্তু এই দেওয়াল থেকে এই দেওয়াল মাইপাই যতটুকু কাজ করছি আর যতটুকু বাকি আছে, হ্যাঁ আমার যতটুকু কাজের ওই কাজের হিসাবটুকু আর, মানে যতটুকু করেছেন ততটুকুর স্কোয়ার ফিট হিসেবে, যতটুকু কাজ করা হয়েছে ততটুকুর হিসাব, আর যতটুকু বাদ আছে সেটা আর হিসাব হবে না আর কি, সেটা হিসাব হবে না। বাহ চমৎকার, সুন্দর কথা। যে এখানে তো প্রায় আড়াই থেকে তিন ফিটের মতো কাজ হয়েছে। আমরা আসেন একটা একটা করে বাড়ির ডিজাইনগুলো দেখি, আসেন আমাদের দেখান আগে। মাস্টার বেডরুমে স্যাম্পলের ভিতরে কিছু কাজ করছি, দেখেন এটা একটা মাস্টার বেড, হ্যাঁ হ্যাঁ চমৎকার। এই যে চারটা কর্নার দিয়া তারপরে মাঝখানে একটা ফুল দিয়া করা হয়েছে, দেখেন কত নিখুঁত ভাবে টেকনিশিয়াল মিস্ত্রির দ্বারা করা হয়েছে। রঙের ফিনিশিংটা দেখেন দর্শক গড়ে কতটা নিখুঁত ভাবে করা হয়েছে ফিনিশিংটা, চমৎকার একটা ডিজাইন। এবং এটার কালারগুলো কিন্তু খুব সুন্দর, একদম মিষ্টি কালারটা, খুবই চমৎকার লাগছে। এটা কয় ফিট আছে? এটা হলো কি আপনার 56 ইঞ্চি, এটা হচ্ছে 56 ইঞ্চি নকশা, 56 ইঞ্চি। এটা আপনার কালার সহ হলো কি 5,500 টাকা, আর কালার ছাড়া হলো কি 4,500 টাকা আর কি। এইটা হচ্ছে কালার সহ 5,500 টাকা, 500, আর উইদাউট কালারে নিলে, কালার ছাড়া হোয়াইট কালার নিলে হলো 4,500 টাকা, 1,000 টাকার বেরিয়ে হবে। আর এই যে কর্নারে যে কর্নারটি, এই যে কর্নার গুলো, এগুলো এই কর্নারটি হলে কি আপনার কালার সহ 500 টাকা, আর কালার ছাড়া হলে 450 টাকা। এই যে বর্ডারটি আছে কর্নারের সাথে, বর্ডারটি হলে কি আপনার রানিং ফিট,
এগুলো রানিং ফিট হিসেবে করেন? রানিং ফিট হিসেবে, রানিং ফিট হলে কি আপনার কালার সহ 100 টাকা, হ্যাঁ, আর কালার ছাড়া হলে কি 70 টাকা? কালার ছাড়া হচ্ছে 70 টাকা। এরকম 12x12 একটা রুমে যদি এরকম সিম্বলের ভিতরে ডিজাইন করে তাহলে দেখা গেছে 12000 টাকায় কমপ্লিট করতে পারবে। সে যদি তার দেয় তারটা লাইটটা থাকবে মালিক পকেট আর সমস্ত মালামাল সহকারে হলে কি আমাগো। মানে এই যে এইখানে যে কারেন্টের যে কাজগুলো হয়েছে, লাইট লেগেছে, তার লেগেছে, এই এই জিনিসগুলো মালিক পকেট থাকবে, মালিক পকেট থাকবে, আর সমস্ত মালামাল সহকারে, ফিটিং সহকারে, রং সহকারে দেখা গেছে 12000 টাকা এরকম একটা রুম কাজ করাইতে পারবে। দেখেন আরেকটা যে মাস্টার বেডরুমে আলাদা ডিজাইন দিছি নতুন একটা কালেকশন, এই যে জানালার এই কাজ করা হয়েছে, এগুলো প্রাইস কিরকম করে? এটা জানালার গেট হলে কালার সহ 5500 টাকা, আর কালার ছাড়া হলে 4500 টাকা। মানে কালার সহ 5500 টাকা, মানে কালারের জন্য 1000 টাকা, 1000 টাকা ডিফারেন্স হচ্ছে, 1000 টাকা ডিফারেন্স হচ্ছে কালারের জন্য। এই কালারগুলোর এত মানে এগুলো কি কালার বলেন আপনারা কামাল ভাই? এটা অ্যান্টিক কালার বলা হয়, আপনি দর্শকরা যেই কালার চাইবে সেই কালারে দেওয়া যাবে। যেই কালারে আপনাদের কোনো কালারের একটা নমুনা দিলে সেই অনুযায়ী আপনারা, এইটাও কি আপনাদের করা? হ্যাঁ এটাও আমাদের করা, এইটা একটা গ্যাপ ছিল গোল্ডলি, তাই আমরা এই যে ডিজাইন বোর্ড দিয়ে ডিজাইনটা করার পরে তালা আবার গোল্ডেন কালার করে দিচ্ছি আর কি। বাহ চমৎকার একটা, এইটাও একটা এখানটা এরকম একটা গ্যাপ ছিল, গ্যাপ ছিল, হ্যাঁ। এটা কি এইটার করার জন্য গ্যাপটা নাকি এরকম অন্য কোনো বিশেষ কারণে গ্যাপ? এটা এই দুইটা ইউনিট মিলে আর কি অ্যাডজাস্ট করছে, তাহলে মানে দুইটা ইউনিট কি একসাথে একসাথে যুক্ত করেছে এইটার জন্য। সুন্দর, এই পাশে আরেকটা জানালায় উনি কাজ করেছে, চমৎকার এই জানালা ডিজাইন গুলো অসাধারণ। এইছাড়াও একটা হাফ সিলিং করা আছে, তারপর এটাও তো ইয়ের সাথে উপরের সাথে বর্ডারের সাথে মিল করে করেছে। হ্যাঁ এটাও বর্ডারের সাথে মিল করে করছি আর কি। এটা কত করে পড়েছে কামাল ভাই? এটা এটা ওই সেম দাম 5500 টাকা কালার সহ, 4500 টাকা কালার ছাড়া, কালার ছাড়া। আর এই যে উপরের যে ডিজাইনটা ওইটা কি ওইটা এটা সেম দুইটাই? হ্যাঁ দুইটাই সেম, ওই পাশে যেটা দেখে আসলাম হ্যাঁ দুইটাই সেম, কালারটা আলাদা করা হয়েছে নিচের বর্ডারের কালার। এখানে বর্ডার কালার একটু কালারটা একটু আলাদা করা হয়েছে, গ্রিনিশ ভাব দেয়া হয়েছে, চমৎকার। এটাও পাড়ের স্কয়ার ফিট 350 টাকা কালার সহ, আর এটা হলে কি আপনার যতটুকু কাজ করছি ততটুকু মাপ হবে আর কি, মাপ যতটুকু কাজ ততটুকু মাপ হবে, চমৎকার। তবে আপনি তো কাজটা করেছেন, আপনি আমাদের একটু জানাবেন এখানে কত স্কয়ার ফিট কাজ হয়েছে একটুখানি মানুষের ধারণা পাওয়ার জন্য আর কি। এই জায়গায় আপনার হয়েছে 102 ফিটের মতো আর কি, 102 ফিটের মতো এখানে কাজ হয়েছে। বাহ চমৎকার, আমরা সেই ঘরটা একটু, এইটা একটা মাস্টার বেডরুম, এটা আলাদা একটা ডিজাইন করে দিছি দেখেন, সাইডের বর্ডারটি আলাদা করছি, ওদিক থেকে আলাদা, মানে এক একটা ঘরে খুবই চমৎকার। এই যে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে, কালেকশন আছে, এক এক রকমের ডিজাইন করেছে উনি, অসাধারণ চমৎকার একটা ডিজাইন, এক এক রুমে এক এক ধরনের ডিজাইন। এটা মাঝখানের ফুলটা আলাদা 56 ইঞ্চি ফুল, আর এটা 56 ইঞ্চি ফুল আছে, হ্যাঁ। সাইডের বর্ডারটি আলাদা করা হয়েছে, 7 ইঞ্চি ফিটনেস আছে ওগুলা, আর এই যে কর্নারটি দেখেন কতটা নিখুঁত ভাবে, এই কর্নার গুলো খুবই সুন্দর দেখেন, খুবই সুন্দর কর্নার, এই কর্নার গুলো তো একই রেটে তাই না? হ্যাঁ এই যে এখানটা, এখানে এই যে ডিজাইন গুলো, তো কামাল ভাই এই যে ডিজাইন গুলো যেটা আপনারা লাগান, এই ফিটিং গুলো
এগুলো কি আপনারা আপনাদের অফিস থেকে তৈরি করে এনে লাগান নাকি এখানে বসে তৈরি করেন? এগুলো মাল মেডিসিনে এই জায়গায় নিয়ে আসা, তৈরি করা, তারপরে ফিটিং করা, প্রথমে কেমিক্যাল দিয়ে ফিটিং করা, তারপরে আবার ডিল করা, তারপর স্ক্রুপ করে দেওয়া হয় আর কি। এই যেমন এই বাড়িটার কাজে এই যে এত, এখানে তো চারটা পাঁচটা রুমের একটা বিশাল একটা কাজ করেছেন, এই কাজটা করতে কতদিন সময় লেগেছে? কাজটা করতে 2 সপ্তাহের মতো সময় লাগছে। মানে 2 সপ্তাহ মানে 15 দিনের মতো সময় লেগেছে। আপনাদেরকে এখন আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলেন একটু। আমাদের অফিস হলো গিয়া হাসনাবাদ সিএনজি স্ট্যান্ডের সাথে আমাদের অফিস। তো সুপ্রিয় ভিউয়ার, এই যে সুপ্রিয়া জিপসামের যে কামাল ভাই, তাদের কিন্তু অনেক অসংখ্য ডিজাইন আছে। আমরা যেই বাড়ির ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম এইটাই কিন্তু মানে শেষ না, তাদের সাথে যখন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যখন আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে অনেক ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবে। এবং আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেগুলো যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপে তাদেরকে ছবি দেন সেই ডিজাইনটা আপনারা করে দিতে পারেন। হ্যাঁ ওকে, আমরা আরেকটা ঘরে যাই। এই যে এই পাশে আর একটা বেডরুম করা হয়েছে দেখেন, এটা একটা গোলাপের ডিজাইন দিয়ে করা হয়েছে, কতটা সুন্দরভাবে করা হয়েছে, অসাধারণ টেকনিশিয়ানের মিস্ত্রির দ্বারা অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে। মালিক যেই কালার চাইছে সেই কালার দিয়েছি, মালিক যেই ডিজাইন চাইছে সেই ডিজাইন দিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলছি। এটা স্যাম্পলের ভিতরে একটা বেডরুম, এই ডিজাইনগুলো যদি দর্শকরা করাইতে চায় দেখা যায় 12,000 টাকার ভিতরে বাজেট রাখলে তারা করাইতে পারবে। এক একটা রুমে 12,000 টাকা বাজেট রাখলে এক একটা রুমে ডিজাইন করা সম্ভব। হ্যাঁ তো কামাল ভাই, এই ডিজাইনগুলো, এগুলো তো ডিজাইন 12,000 টাকার মধ্যে করা সম্ভব, কিন্তু এগুলো টেকসই কত বছর হবে? এটা টেকসই আপনার 35 বছর। এগুলোর আপনারা এই বলছেন 35 বছরের ভিতরে যদি কোনো ছুইটা যায় কিছু হয় এটা নিজ খরচে আমরা যে কইরা দিয়ে আসবো ইনশাল্লাহ। মানে যদি 35 বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে আপনারা সেটা, হ্যাঁ আপনারা এটা রিপ্লেসমেন্ট করে দিবেন। এই যে মাঝখানে যে 56 ইঞ্চি ফুলটা আছে, হ্যাঁ এটা আপনাদের লাগে বিল্ডিং গ্যারান্টি, এটা লাগে কেমিক্যাল দিয়া ধরানোর পরে তারপর আমরা স্ক্রুপ করে দিছি আর কি, ডিল করে স্ক্রুপ করে দিছি, তা এটা লাগে একবারে ছাদ গ্যারান্টি। এটা হচ্ছে ছাদ গ্যারান্টি। হ্যাঁ তো এইটা কত পড়েছে প্রাইস? এটা লাগে 5,500 টাকা। 5,500 টাকা এই চমৎকার কালারফুলের জন্য এটা 5,500 টাকা। কালার ছাড়া নিলে 1,000 টাকা কমবে। হ্যাঁ আর এই যে এই কর্নারগুলো, কর্নারগুলো লাগে কালার সহ 500 টাকা, কালার ছাড়া হলে 4,450 টাকা, আর কালার সহ লাগে 500 টাকা। বা এখানে ডিজাইনটা দেখেন, আমি দেখাচ্ছি একবারে, খুবই সুন্দর সুন্দর লতা একটা গোলাপ ফুলের চমৎকার ডিজাইন, অসাধারণ ডিজাইন, খুবই চমৎকার। এইখানে দেখি একটা ডিজাইন, এইটা হচ্ছে যে এইখানে বেসিং এর পাশে গ্যাপ ছিল, গ্যাপের এই জায়গায় আমরা একটু ডিজাইন করে দিছি। দেখেন ডিজাইনগুলা, এই যে গোলাপের বর্ডার দিয়ে ডিজাইনটা করছি, তারপরে এই যে গ্যাপটা অ্যান্টিক কালার করা হয়েছে। বা মনে হচ্ছে যে এখানে মকমল মকমল একটা জিনিস একটা, কিন্তু মানে দেখতে মনে হচ্ছে যে এখানে খুব ফোলা ফোলা মকমলের একটা জিনিস ডিজাইনটা আসছে, খুব চমৎকার, খুবই চমৎকার একটা ডিজাইন। এই দেখেন আমরা একবারে পুরো দেখাই, এই যে বেসিনের ডিজাইনটা। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের এবার পরিচয় করিয়ে দিচ্ছি এই বাড়ির মালিকের সাথে, যিনি এই বাড়িতে এই ডিজাইনগুলো করিয়েছেন, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই আপনার নামটা বলবেন? আমার নাম কামাল। আপনার নামও কামাল, এবং এই যে সুপ্রিয়া যে জিপসাম, তাদেরও সেই প্রতিষ্ঠানের ওনার নামও কামাল। তো চমৎকার কামাল ভাই, আপনি তো কামাল করে দিয়েছেন, আপনার যে ডিজাইন যেগুলো চুজ করেছেন আপনি। আসলে এটা আমি তো করি নাই, করছি কামাল ভাই, কিন্তু কামালের কামাল ভাইয়ের হাতের কাজগুলা হ্যাঁ আমার কাছে এতই ভালো লাগছে যে কথা এবং কাজের সম্পূর্ণ মিল আছে, কথাও কাজে মিল পেয়েছে, মিল পেয়েছে এবং কাজ। একটা জিনিস কি, যে একটা কোম্পানির যে অনার, সে নিজে আমার এই কাজটা নিজে থাইকে তদারকি করে কাজটা করে দিছে। বাহ চমৎকার, এই দিক দিয়ে আমি খুব স্যাটিসফাইড। এবং আমি একজন প্রবাসী, আমি ইতালি প্রবাসী। জি ইতালি প্রবাসী। ইতালি প্রবাসী। আপনার এইখানে এইটা কি আপনার স্থায়ী বাড়ি? এইটা জি আমি এই পুরো বাড়িটাই আমার। আপনার আপনারা কে কেরানীগঞ্জের? জি এটা হলো কেরানীগঞ্জে হাসনাবাদ মুসলিম নগর। হ্যাঁ মুসলিম নগর। তো আপনি যে ডিজাইনগুলো পছন্দ করেছেন, তো কামাল ভাই একটু সামনের দিকে আসেন, তাহলে একটু আপনি এদিকে সামনে আসেন, তাহলে আমরা আলোটা পাবো। তো এই ডিজাইনগুলো যে আপনি পছন্দ করেছেন, কোত্থেকে এই ডিজাইনগুলো দেখেছেন? আপনাকে ক্যাটালগ দেখাইছে? হ্যাঁ কামাল ভাইয়ের কাছে যথেষ্ট পরিমাণে ডিজাইন এবং ক্যাটালগ আছে।
আর একটা রুমের আমি আবার নেট থেকে ইয়ার করছি যে নেট থেকে ডিজাইন দিছে যে ডিজাইনটা করা যাবে কিনা, তো কামাল ভাই সেটা ওইভাবে করে দিছে এবং খুব সুন্দরভাবে করছে। আর বিশেষ করে আমার এই গলিটা ইচ্ছা ছিল কিভাবে কি করব, মানে তেমন ইয়া ছিল না যে এটা কিভাবে করা যায়, খুব সিম্পলের ভিতরে কামাল ভাই এই ডিজাইনটা আমাকে করে দিছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, তাই না? গোল্ডেন শেপের ভিতরে, গোল্ডেন শেপের মধ্যে। জি জি। তো আপনার এই যে আমরা ওদিকে একটু আসেন কামাল ভাই, তাহলে এই জিনিসটা আপনার যে কাজ তো কমপ্লিট নাকি এখন? জি, কাজ কমপ্লিট কমপ্লিট। এই ফ্লোরে তো আপনি নিজেরা উঠবে, আপনার ফ্যামিলি উঠবে নাকি? জি জি জি, ফ্যামিলি উঠবে। আপনার এই যে চমৎকার টাইলস গুলো ব্যবহার করেছেন, এগুলো তো 48-48 নাকি? না, এটা হচ্ছে 40-40 জি, 40-40 টাইলস। এই সাইজটা আমি আমার নজরে আসে না এটা। না, এটা এই নতুন বের হইছে, নতুন বের হইছে 40। কত টাকা স্কয়ার ফিট নিয়েছে 40? এটা 260 টাকা স্কয়ার ফিট। চাইনিজ? জি চাইনিজ, তাই না? বাহ, এর কি অনলাইন থেকে কিনেছেন? না না, আমি শোরুম থেকে কিনেছি। শোরুম থেকে কিনেছেন, ওকে। তো কামাল ভাইয়ের অনেক মানে প্রশংসা করছি যে উনি অনেক ভাই, আমরা আমাদের যারা আছে প্রবাসে আছে, প্রবাসে তো আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আছে, কিন্তু কামাল ভাই ইতালি প্রবাসী, উনি ওনার শৌখিনতার প্রমাণ উনি দিয়েছে, ওনার চমৎকার দেখেন বাড়িটা কি চমৎকার করে উনি সাজিয়েছে, এবং ওনার যে কষ্টের পয়সা সেই পয়সা সার্থক, যে উনি যখন ওনার পরিবার নিয়ে থাকবে তখন উনি খুবই আনন্দ ভোগ করবে যে না আমার আমি এখানে খুব মানে ভালোভাবে আছি। তো আপনার এই যে কাজগুলো করেছেন এতে আমি খুব সন্তুষ্ট। জি, আমি খুব সন্তুষ্ট এবং কাজ নিখুঁতভাবে সব কাজ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কামাল ভাই, আপনাদেরকে এই যে জিপসাম ডেকোরেশনের অর্ডার দেওয়ার নিয়মগুলো কী বলেন? আমাদের জিপসন অর্ডার দেওয়ার নিয়ম হইলে গিয়া আমাদের সাথে আলাপ আলোচনা করার পরে তার বিল্ডিংয়ে আমরা দেখবো, দেখার পরে তার বিল্ডিংয়ে মালামাল নিয়ে যাওয়ার পরে আমাদেরকে টাকা দিলে হবে। আগে টাকা দিতে হবে না অগ্রিম, তার বিল্ডিংয়ে মালামাল পৌঁছাইবে তারপর টাকা দিলে হবে ইনশাল্লাহ। মানে যে আপনারা সুপ্রিভিউ আর কামাল ভাই যে কথাটা বললেন যে আপনি যেই বাড়িতে কাজ করাবেন ওনাদের সাথে যখন যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে আপনার মানে দাম দরটা করবেন, ওনারা বলবে যে এই ডিজাইনে এই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ডিজাইনগুলো আপনারা সাথে দেখা দেখি হবে যে এই ডিজাইনটা এত রেট, যখন দর ফিক্সড হবে তখন আপনি তার বাড়িতে মালামাল নিয়ে যাবেন, তখন বাড়িতে কাজ করা শুরু কর, মালামাল নিয়ে গেলে তারপরে হচ্ছে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হচ্ছে না, আগে টাকা দিতে হবে না। আর মালামাল নিয়ে গেলে তারপরে দেখা গেছে আপনার পুরো টাকা দিতে হবে না, যেই টাইমে আমি রং করে হ্যান্ডওভার দিয়ে আসবো ওই টাইমে আমার পুরো বিলটা দিতে হবে আর কি। মানে একদম রং কমপ্লিট করে হ্যান্ডওভার করে যখন চলে আসবে তখন হচ্ছে ফুল পেমেন্টটা দিলে আপনারা কাজটা করতে পারেন। আর কামাল ভাই, আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই গিয়ে কাজ করেন, বাংলাদেশের সব জেলায় যে আমরা কাজগুলো করি, আমাদের এখন বর্তমানে দুই তিনটা সাইট চলতেছে, ঢাকার বাইরে একটা চলতেছে কুমিল্লা, আর একটা চলতেছে আপনার এই যে ঢাকার ভিতরে একটা সাইট চলতেছে স্টাফ কোয়ার্টার, আর একটা সাইট চলতেছে আপনার এই নড়াইল। নড়াইল। তো সুপ্রিয় ভিউয়ার, আপনারা বুঝতে পারছেন যে এই যে ভিডিওটা অনলাইনে দেওয়ার কারণ হচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং, ওনারাদের এই যে আপনার ঠিকানা যেখানেই হোক, বাংলাদেশের যেই প্রান্তেই হোক, আপনি আপনার কিন্তু বাড়িতে এই ডিজাইনগুলো, এই জিপসাম ডেকোরেশনগুলো আপনি করতে পারেন। আপনারা স্ক্রিনে দেয়া যে ওনাদের নাম্বার, সেই নাম্বারে কল করবেন, কল করলেই কিন্তু আপনার কাছে ওনারা পৌঁছে যাবে এবং আপনার বাড়ি ডিজাইন করে দিয়ে দিবে। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।